চাঁদপুর জেলার ফরিদগঞ্জে বসত ঘরে অগ্নিসংযোগ করে গোটা পরিবারকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগ করেছেন সদ্য আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নৌকা প্রতীকের বিদ্রোহী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম শেখ রোববার সকালে সমর্থকদের কাছে তিনি এ অভিযোগ করেন শাহ আলম শেখ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন থেকে চশমা প্রতীকে নির্বাচন করেছেন মৌখিক বক্তব্যে তিনি বলেন আমি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ডাক্তার স্কান্দার আলীর ছেলে পঁচাত্তর পরবর্তী ক্রান্তিকালীন সময়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অন্যতম কান্ডারি ছিলেন আমার বাবা দলের মনোনয়ন না পেলেও জনতার দাবির প্রেক্ষিতে আমাকে নির্বাচনের সিদ্ধান্ত নিতে হয়েছে কিন্তু প্রতীক প্রাপ্তির পর প্রচারাভিযানের শুরু থেকে আমাকে এবং আমার কর্মীদেরকে হয়রানির মুখে পড়তে হচ্ছে আমার নির্বাচনী কার্যালয় সহ বিভিন্ন স্থানে আমার ব্যানার পোস্টার ছেঁড়া হয়েছে আমাদেরকে হুমকি ধমকি দেয়া হচ্ছে সর্বশেষ শনিবার গভীর রাতে বসত ঘরে অগ্নি সংযোগ করে অগ্নিকাণ্ডের ঘটনা টের পেলে ছড়িয়ে পড়ার আগেই প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই বলে প্রাণে বেঁচে গেছি আমি এবং আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি এ বিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন বলেন আমি অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করেছি তদন্তপূর্বক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব আমি শাহ আলম শেখ আমার বাবা হত বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ইস্কানদার আলী যিনি উনিশশো একাত্তর সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে দেশ মাতৃকাকে স্বাধীন করার জন্য জাপিয়ে পড়েছিলেন গতকাল রাত্রে সাড়ে তিনটার দিকে আমার বসতগড়ের মধ্যে কেরোসিন টেল আগুন লাগিয়ে দিছে দেখেন আমার বাবা দেশ স্বাধীনের জন্য স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ করেছে কি অপরাধ ছিল আমার বাবা মুক্তিযুদ্ধ করেছেন কি আমাদের ঘর ফোলানোর জন্য আজকে মুক্তিযোদ্ধার ঘরের মধ্যে আগুন মুক্তিযোদ্ধার সন্তানের ঘরের মধ্যে আগুন মুক্তিযোদ্ধার সন্তানদেরকে ফুলিয়ে মারার জন্য চক্রান্ত আমি দেশবাসীর কাছে বিচার চাই আমি প্রশাসনের কাছে বিচার চাই প্রশাসনের কাছে আমি নিরাপত্তা চাই আমার ফ্যামিলি আমি রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রধান নির্বাচন কমিশনার বরাবর মাননীয় এসপি মহোদয় ডিসি মহোদয় ইউনো মহোদয় বরাবর আমি A ver acá.